আজমল মাসুরের উপস্থাপনায় এতে প্রায় 22,000 পাউন্ড উত্তোলন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ তাজ। তরুণদের নিয়ে গড়া চ্যারিটি সংস্থা ইয়াং মাইন্ড অর্গানাইজেশন শুরু থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা বঞ্চিত দারিদ্র শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটের জগন্নাথপুর এলাকার প্রায় 100 দরিদ্র শিশুদের নিয়ে একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তা বাস্তবায়নে লুটনের বেনু সেন্ট্রালে এক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে ও জনপ্রিয় টিভি প্রেজেন্টার আজমল মাসুরের প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত চ্যারিটি ডিনার থেকে প্রায় 22,000 পাউন্ড সংগৃহীত হয়, জানান ইয়াং মাইন্ড অর্গানাইজেশনের ফাউন্ডার মুহিত মিয়া। Going to spend this money to help educate and prevent child labor, but through education, vocational training and life skills. This is our intention, and we're already quite successful. Near future, we will indeed get more support from the communities in Bangladesh so that we can further the aim and objective of the charity. Young Mind Organization-er onnotomo sodossho Abdullah Choudhury porichalonay উক্ত চ্যারিটি ডিনারে উপস্থিত ছিলেন লুটন সাউথ এর সম্ভাব্য এমপি পদপ্রার্থী আশুক আহমদ এমবি, কাউন্সিলর তাহির খান, মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।